ইছামতিকে বাঁচাতে উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা, রাজ্য সরকারের কাছে বিশেষ প্রস্তাব, খুশি নদী পাড়ের বাসিন্দারা। ইছামতিকে বাঁচাতে উদ্যোগ বনগাঁ পৌরসভার। পৌরসভার নিজস্ব তহবিলের টাকা দিয়ে শুরু হয়েছে ইছামতি থেকে কচুরিপানা তোলার কাজ। ইতিমধ্যেই সেই কাজ প্রায় 99% শেষ হয়েছে বলে দাবি করেছেন পৌরপ্রধান গোপাল শেঠ। জানা গেছে, রাজ্যের মধ্যে 7টি নদীর জল দূষিত বলে গণ্য হয়েছে। তার মধ্যে চূর্ণী ও ইছামতি নদীও রয়েছে। ইছামতির জল দূষণ রোধ করতে, ইছামতিকে বাঁচাতে ইতিমধ্যেই বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। পৌরসভা সূত্রে খবর, চূর্ণীকে বাদ দিয়ে হুগলি বা ভাগীরথী থেকে কোনোভাবে জল আনা সম্ভব হলে বনগাঁ মহকুমার বাগদা থেকে বনগাঁ, পার্শ্ববর্তী গোবরডাঙ্গা, বসিরহাট বিস্তীর্ণ এলাকায় মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই পৌরসভা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর কচুরিপানা মুক্ত করা হয়েছে। এই বিষয়ে পৌরপ্রধান জানিয়েছেন, কেন্দ্র সরকারের বঞ্চনা। বারে বারে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠন দাবি করেছেন ইছামতি নদী সংস্কার করার, কিন্তু কাজের কাজ হয়নি। এই বিষয়ে পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে, তার একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে পৌরপ্রধান জানিয়েছেন। এই বিষয়ে তিনি আরো বলেন, নদীটা দীর্ঘদিন সংস্কার যেমন হয় না, তেমন এই নদীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও কেন্দ্রীয় সরকারের কোনো ব্যবস্থা নেই। বারবার বিভিন্ন কেন্দ্রীয় প্রতিনিধি, কেন্দ্রীয় রাজনৈতিক যারা নেতৃত্ব জনপ্রতিনিধি, তারা বিভিন্ন কথা বলে যান, কিন্তু বাস্তবে দেখা যায় ইছামতিটা নিয়ে ওই সারাদিন পেপারে পড়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখা ছাড়া কিছু নেই। বনগাঁ পৌরসভার মধ্যে যেটুকু নদী আসে, আমরা নদীকে কেউ ভীষণ ভালোবাসি, কারণ এই ইছামতি নদীর থেকেই আমাদের সাঁতার শেখার নিতে ভালোবাসা, এবং বিভিন্ন মানুষ এখানে যেমন স্নান করে, এগ্রিকালচার ল্যান্ডে জল ব্যবহার করে, মৎস্যজীবীরা চাষ করে, আমরা দেখতে পেতাম, এখন দেখা যায় না। তাই এই বনগাঁ শহরের মধ্যে দিয়ে যেটুকু নদী প্রায় 4 কিলোমিটার বয়ে গেছে, এই নদীটাকে আমরা কচুরিপানা মুক্ত করতে চাইছি। আমরা ইতিমধ্যেই প্রায় 99% নদী পৌরসভার মধ্যে পরিষ্কার করে ফেলেছি। আমাদের এখন দেখার বিষয় যে ইছামতির জলকে কী করে রক্ষা করা যায়, বা জলের যা প্রয়োজন সেই জলটা আনা যায়। রাজ্য সরকারের কাছে আমরা প্রস্তাব রেখেছি বনগাঁ মানুষ হিসেবে, সেটা হচ্ছে হুগলি বা ভাগীরথীর জলকে কী করে ক্যানেল বা পাইপ সিস্টেমে চূর্ণীকে অ্যাভয়েড করে আমরা এখানে জলটাকে পর্যাপ্ত জল রাখতে পারি, যখন জল প্রয়োজন নেই তখন সেই সুইচ গেট বন্ধ করে দেবে। কারণ এখানে বনগাঁ চাকদা থেকে জল আসছে, আমরা সুদূর বনগাঁ সাব ডিভিশনের বনগাঁ বাগদা গাইঘাটার যে ব্লকগুলো আছে, বনগাঁ পৌরসভা আছে, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি আছে, এবং বসিরহাটের বিস্তীর্ণ এলাকা, সেখানে গিয়ে জলাভাব দেখা দিচ্ছে। এই জায়গাটায় এই জলটা যদি ইছামতিতে সংরক্ষণ করে আমরা একদিকে যেরকম পরিশুদ্ধ পানীয় জলের দেওয়ার চেষ্টা করছি, সেটাকে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে তাতে অনেক কম টাকায় এখানে যদি স্টোরেজ জলকে স্টোরেজ করা যায়, বর্ষার জল এবং গঙ্গার জল, তাহলে এইখান থেকে গিয়ে আমাদের সারফেস ওয়াটার ব্যবহার করলে সাফিসিয়েন্ট হবে, সেখানে আমরা ডিপ টুয়েল থেকে জল তোলার প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে আমরা রাজ্যের কাছে একটা প্রস্তাব দিয়েছি। দীর্ঘদিন পর ইছামতির জল দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবেই খুশি নদী পাড়ের বাসিন্দারা। এই বিষয়ে খয়রামারি এলাকার বাসিন্দা অমল ঘোষাল বলেন, এই নদীর ওপর নির্ভর করে বহু মৎস্যজীবীর পরিবার চলে। দীর্ঘদিন নদী কচুরিপানায় আবদ্ধ ছিল, বর্তমানে কচুরিপানা তোলার কাজ হচ্ছে। এই বিষয়ে তিনি আরো বলেন, বিষয়টা হচ্ছে আমাদের তো দীর্ঘদিন এই নদীতে পানা বা জল যাতায়াতের ইয়েটা রাস্তাটা বন্ধ, পানাতে আমরা জলে নামতেই পারি না। এবং আমরা যেহেতু শ্মশান এলাকাতে, আমাদের এই ঘাটটা শ্মশান এলাকাতে, সেহেতু এখানে বিভিন্ন সময় মরার অবস্থা, মানে ইয়ে অবস্থা, কেউ বিড়াল মরা, কুকুর মরা, এগুলো ফেলে যাচ্ছে, এর জন্য আমাদের দূষণ হচ্ছে। আমরা তো এমনিই চান করতে পারি না, তারপরে গন্ধে ওখানে যেতেই পারি না।
এর আগে একটা ইয়ে হয়েছিল, এখানে একটা মিটিং ছিল, সেখানে আমাদের এমপি বলেছিলেন যে আমাদের এই কেন্দ্রীয় সরকার থেকে নদীটা সংস্কার করবেন, কিন্তু আমাদের কিছুই কাজ হয়নি। কিন্তু বর্তমানে আমাদের পৌর প্রশাসক গোপাল শেঠের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এবং এটা তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে আমাদের খুব ভালো হয়, কারণ আমরা জলে নামতে পারবো, চান করতে পারবো। আমরা আগে লোকাল মাছ খেতাম, সে মাছটা পাবো, এখানে অনেক মৎস্যজীবীও আছে এখানে বসবাস করে, তাদেরও সুবিধা হয় এবং এটা খুব ভালো উদ্যোগ। এবং এই জল যদি এখান থেকে যাতায়াতের সুবিধাটা হয় জলের, মানে নদীতে মানে স্রোতটা খেলে, তাহলে নদীটা বাঁচবে এবং আমাদের জলের যে ক্রাইসিস, আমরা যে জলটা পাই না বা পানাতে আটকে থাকা, সেটার থেকে অন্তত কিছুটা রেহাই পাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।